রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে রবিবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে জনগণকে ভোগ বিতরণ কর্মসূচির সূচনা হলো। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 10 টাকার বিনিময়ে কুপন কাটতে হবে। বেলা 12টা 30 মিনিট থেকে বসে ভোগ খাওয়ানো হবে। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের কোনো মূল্য দিতে হবে না। তারা একটা কুপন কাটবেন, আমরা তাদের পেট ভর্তি মায়ের ভোগের প্রসাদ খাওয়াবার আয়োজন আমরা করেছি। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় অনুশাসন হলো এইরকম ধর্মবোধ, এইরকম চরিত্র। মহারাজিরা যে কালচার কৃষ্টি ত্যাগ নিয়ে পরিবার ছেড়ে বেরোয়, তার মধ্যে সবচেয়ে বড় অনুশাসন দেখুন আমাদের হৃদয়ের মধ্যে আছে, এটা অন্যায়, এটা ন্যায়। আমরা অন্যায় কাজ করব না, আমরা ন্যায় কাজ করব। অলৌকিক শক্তির অধিকারী, চোখে মুখে অপূর্ব দীপ্তিময়তার আভাসে উদ্ভাসিত স্বামীজীগণ আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনারা আসনে উপস্থিত, আপনাদের সুনয়, আমরা আপনাদের দর্শন অভিনয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ আশ্রমের স্বামীজিরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, উপপৌরপতি মৌসুমী দাস, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমাদের মা কঙ্কালেশ্বর কালী বাড়ির এখানে আমরা পেট ভর্তি মায়ের ভোগের প্রসাদ খাওয়াব, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 2 বছর পর সেটা আজকে সফল করেছি। আজকে আমাদের সেই 10 টাকার ভোগের খাবারের শুভ উদ্বোধন হচ্ছে। আপনারা দেখছেন এই উদ্বোধনে আমাদের ভারত সেবা সংঘ থেকে, রামকৃষ্ণ মিশন থেকে সমস্ত মহারাজরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, আমাদের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আমাদের ডিএম
ম্যাডাম আমাদের জেলা পরিষদের সভাপতি শম্পা দ্বারা সহ বহু মানুষ গুণীজনের আজকের আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই হাজির হয়েছেন। কাল থেকে 10 টাকার বিনিময়ে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত যারা 10 টাকার কুপন কাটবেন তাদের সবাইকে আমরা 12:30টার মধ্যে মায়ের ভোগের প্রসাদ পেট ভর্তি আমরা খাওয়াবো। যারা একেবারে পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই তারা ফ্রিতেও এখানে খেতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করেছি, তারই শুভ উদ্বোধন আজকে হচ্ছে। অন্ন ফাউন্ডেশন অন্নপূর্ণা ফাউন্ডেশন একটা আলাদা ব্যাপার আর এটা মায়ের ভোগ এটা একটা আলাদা ব্যাপার। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।